হ্যালো ফ্রেন্ড, ঠান্ডা সর্দি কাশি কফ ইত্যাদি কমাতে কিছু হোম রেমেডি অর্থাৎ বাড়িতে কিছু পদ্ধতি অ্যাপ্লাই করলে অবশ্যই আপনারা এটা থেকে অনেক উপশম পাবেন। তো সেই কোন কোন পদ্ধতি সেটা আজকে আলোচনা করব। যারা যারা সর্দি কাশি কফের সমস্যা ভুগছেন অবশ্যই ভিডিওটি ভালো করে দেখুন, চ্যানেল যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে দাও। ওয়েদার চেঞ্জের সঙ্গে ওয়েদার যেমন চেঞ্জ হচ্ছে সেই সঙ্গে ভাইরাল ফিভার এবং যে জ্বর সর্দি কাশি সেটা প্রায় কমন প্রত্যেক বাচ্চাদের হয়ে থাকে। সেটা থেকে বাঁচতে কিছু পদ্ধতি আপনারা যদি বাড়িতে অ্যাপ্লাই করেন তাহলে সেটা থেকে যেমন রেহাই পাবেন তেমনি আপনাদের ইমিউনিটি পাওয়ারও বাড়াতে পারবেন। যদি আপনার বাড়ির ছোটো বাচ্চা যদি ব্রিদিং প্রবলেম হয় অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হয় কাশি কফের জন্য, তাহলে আপনার বাচ্চাকে স্টিম নিতে বলুন অর্থাৎ বাষ্প নাকের কাছে ধরবেন এবং সেটা বাষ্প নিতে বলবেন। খুব ছোট বাচ্চাকে এটা করাবেন না, একটু বড় হলে তবেই এটা স্টিম নিতে বলবেন। এছাড়াও আপনারা আপনার বাচ্চাকে বাথরুমে রেখে ওখানে যখন গরম জল যেরকমভাবে পড়ছে বা কোনো পাত্রে গরম জল রেখে সেখানে আপনার বাচ্চার মুখকে রেখে ইনহেল করতে বলবেন অর্থাৎ শ্বাস নিতে বলবেন, ভেপার নিতে বলবেন। এটা 10-15 মিনিট করবেন, তাহলে ভালো উপকার পাবেন। এছাড়াও ওখানে ইউক্যালিপটাস অয়েল অর্থাৎ ইউক্যালিপটাস এক ধরনের তেল পাওয়া যায়, ওটা ওখানে যদি আপনারা অ্যাড করেন তাহলে ওটা আরও ভালো এফেক্ট পাওয়া যাবে। এরপর হচ্ছে মধু, অর্থাৎ মধুও অনেক ভালোভাবে সাহায্য করে সর্দি কাশি কমানোর জন্য। এটা করার জন্য আপনার বাচ্চার হাতের আঙুলকে মধুর মধ্যে ডোবাতে হবে এবং এটা সারাদিনে 2-3 বার এটা খেতে হবে। এছাড়াও আপনার বাচ্চা যদি 5 বছর বা তার বেশি হয় তাহলে 1 চামচ মধু নিয়ে তার মধ্যে সিনামন পাউডার মিশিয়ে খেতে পারেন। এরপরে আপনারা গরম জলে জোয়ান মিশিয়ে এবং তুলসী পাতা মিশিয়ে ওটাকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের কাপ থেকে রেহাই পেতে পারেন। এছাড়াও এটি আপনার বুকে যে একটা চাপ ভাব থাকে, কনজেশন থাকে, সেখান থেকে রেহাই দেয়। এরপর হচ্ছে মাসাজ। মাসাজ আপনি করতে পারেন যখন আপনার বাচ্চার বয়স 2 বছরের থেকে কম হবে। এর জন্য কী করতে হবে, আপনাদের সর্ষে তেলের সঙ্গে মাস্টার অয়েলের সঙ্গে গার্লিক মিশিয়ে আপনার বেবির চেস্টে ওটা মাসাজ করতে হবে। ব্যাক মানে পেছন দিকটা মাসাজ করতে পারে এবং নেক ঘাড়ের দিকটাও মাসাজ করতে পারেন। এছাড়াও আপনার বাচ্চার যে পায়ের পাতা এবং পায়ের নিচটা সেখানেও আপনারা ওই তেল দিয়ে মাসাজ করতে পারেন। এছাড়াও সবথেকে যেটা ইম্পর্টেন্সটা আছে, আপনার বাচ্চাকে হাইড্রেটেড রাখতে হবে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে হবে। যখন তার কাফিং হবে অর্থাৎ কাশি হবে সর্দি হবে তখন আপনার বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করাতে হবে অর্থাৎ হাইড্রেটেড রাখতে হবে। যদি রেগুলার আপনারা জল পান করান তাহলে এটা কমন কোল্ড অর্থাৎ ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এবং আপনার বাচ্চার গলাকে ইনফ্লামেশনের হাত থেকে রেহাই দেয় অর্থাৎ ফোলা ভাব থেকে রেহাই দেয়। এছাড়াও এর জন্য আপনারা উষ্ণ গরম জল খাওয়াতে পারেন, এছাড়া আলাদা কোনো হালকা গরম যে স্যুপ সেটাও খাওয়াতে পারেন। এরপর রয়েছে এটা লবণ জলে গার্গেল করতে হবে, অর্থাৎ 1 গ্লাস গরম জলে 1 চামচ লবণ মিশিয়ে যদি আপনারা এটা গার্গেল করেন তাহলে এটা যে গলা ব্যথা বা কফ ইত্যাদি থেকে রেহাই দেবেন। এটা আপনারা দিনে 2 বার করতে পারেন। এরপর হচ্ছে টার্মেরিক মিল্ক অর্থাৎ দুধে হলুদ। এই হলুদের একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি আছে যেটার জন্য আপনাদের কমন কোল্ড এবং কাফের জন্য লড়াই করতে সাহায্য করে। এর জন্য আপনাদের কী করতে হবে, 1 গ্লাস গরম দুধে আপনারা কিছু হলুদ গুঁড়ো মিশিয়ে ওটাকে আপনারা প্রতিদিন খেতে পারেন। এটা করলে আপনাদের যেটা উপকার হবে, গলা ব্যথা এবং সর্দি থেকে ইনস্ট্যান্ট রেহাই দেবে অর্থাৎ ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। এটা কিন্তু ক্যালসিয়ামের একটা বড় উৎস। এছাড়াও মিল্ক সে যেটা আপনার চাইল্ডকে ভালো পরিমাণে এনার্জি প্রদান করবে।
তো আজকে জানলেন যে কমন কোল্ড, সর্দি কাশি বা কফ হলে কি কি হোম রেমেডি অর্থাৎ বাড়িতে কি কি পদ্ধতি অ্যাপ্লাই করবেন, এগুলো করলে অবশ্যই ইনস্ট্যান্ট রেহাই পাবেন এবং ভালো ফল পাবেন। যারা যারা ঠান্ডা সর্দি কাশি ভিডিও এই পর্যন্ত, চ্যানেলে যদি নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো লাগে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।